মুসলিম ধর্মাবলম্বী মানুষদের সাথে পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন মেয়র তথা বিজেপি প্রার্থী দীপক মজুমদার। ঈদুল ফিতরের অর্থ রোজা অর্থাৎ উপবাস ভাঙার আনন্দ। ইসলাম ধর্মাবলম্বী মানুষদের দুটো সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হল ঈদুল ফিতর ও ঈদুল আজহা। দীর্ঘ এক মাস রোজা রাখার পর মুসলিম ধর্মাবলম্বী মানুষরা ঈদুল ফিতর এই দিনটি ধর্মীয় কর্তব্য পালন সহ খুব আনন্দের সাথে পালন করে থাকে। এই দিনে মুসলিম ধর্মাবলম্বী মানুষরা একে অপরকে আলিঙ্গন করে ঈদ মুবারক বলে শুভেচ্ছা জানায়। আজ এই পবিত্র দিনে আগরতলা ত্রিপুরা পৌর নিগমের মেয়র তথা আগরতলা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদার আগরতলা সাত রামনগর বিধানসভা কেন্দ্র এলাকায় তিনটি মসজিদে যান এবং মুসলিম ধর্মাবলম্বী মানুষদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। দক্ষিণ রামনগরে জামে মসজিদে উদ্যোগে আজকে যে ঈদ উৎসব পালন করা হচ্ছে, প্রথমে আমি এই পবিত্র ঈদ উপলক্ষে উপস্থিত সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আমি আশা করব এবং আমার বিশ্বাস এবং প্রত্যাশা আপনাদের উপর, আমাকে আপনারা আশীর্বাদ করবেন, দোয়া করবেন, যাতে আমি দক্ষিণ রামনগর সহ পুরো রামনগর বিধানসভার উন্নয়নে অংশগ্রহণ করতে পারি, উন্নয়ন করতে পারি, আপনাদের সঙ্গে থাকতে পারি। আমি আজকে পবিত্র ঈদের দিনে আমি আপনাদেরকে বলবো শুভেচ্ছা সহকারে যে আমি আপনাদের পাশে থাকবো, আমার উপর আপনারা বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, সবাই আমাকে আশীর্বাদ করুন, দোয়া করুন, আমি দেখবেন আমি আপনাদের ঘরে রয়ে থাকবো। অনেক অনেক শুভেচ্ছা ঈদে আপনাদের সকলের পরিবারে সকলের জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাক, এই কামনা রইল। ঈদের শুভেচ্ছা আবারও জানিয়ে আমার আলোচনা শেষ করলাম।